নমস্কার বন্ধুরা নালাজ গুরু ফ্যামিলির আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকের এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা প্রথম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষক নিয়োগের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন এই ভিডিওটিতে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওটিতে একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে শিক্ষক নিয়োগ সম্পর্কিত যে কোনো নতুন আপডেটের জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিও বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজকের এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক এই নিউজটি উঠে আসছে আজ বিকেল পত্রিকার তরফ থেকে এখানে টাইটেলটি ছিল খেলায় পড়ে শিক্ষক নিয়োগের রিপোর্ট তৈরিতে ছুটিতেও খোলা বিকাশ ভবন মূল প্রতিবেদনটি খুবই সংক্ষেপে দেখে নিন সোমবার অর্থাৎ আগামী চোদ্দই জানুয়ারি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যের শিক্ষা দপ্তরের কর্তারা বৈঠকে যাওয়ার আগে নাওয়া খাওয়া ভুলে পড়ে থাকা ফাইল ঝাড়তে শুরু হয়েছে শিক্ষা দপ্তরের কর্তাদের মধ্যে কোন স্কুল কলেজের সার্বিক উন্নয়ন কতটা হয়েছে শূন্যপাত কত কত নিয়োগ হয়েছে কত নিয়োগ হওয়া বাকি রয়েছে সমস্ত তথ্য জোগাড়ে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে বিকাশ ভবনের অন্দরে তৎপরতা এতটাই যে আজ শনিবার এবং রবিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর সোমবার নবান্নের ঠিক কী নিয়ে বৈঠক হবে তা চূড়ান্ত অন্ধকার শিক্ষা দপ্তরের কর্তারা ফলে পিঠ বাঁচাতে দুদিনের মধ্যে বিস্তারিত তথ্য এবং রিপোর্ট তৈরি করতে ব্যস্ত উচ্চ শিক্ষা দপ্তরের কর্তারা এবং আপনাদের সুবিধার্থে বলে রাখি এই বৈঠক হতে চলেছে কিন্তু শিক্ষক নিয়োগের সমস্ত প্রবলেম অর্থাৎ ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টুয়েলভ রিপোর্টই কিন্তু এই বৈঠকে খতিয়ে দেখা হবে ইভেন এর ঘটনার দিতে হবে সুতরাং আগামী জানুয়ারি কিন্তু একটু বড়সড় আপডেট বেরিয়ে আসতে চলেছে রাজ্যের এই সকল শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষক নিয়োগ সম্পর্কিত নতুন আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এই বিষয়ে আপনার কিছু বক্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এখনকার মতো এত Have a good day.